ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসলাম। একটা আমার কয়েকটা ফ্রেন্ড বলছিলে, মানে তোমরা বলছিলা যে বৌদি চুল ছাড়ানোর ভিডিও নিয়ে আসো, তুমি শ্যাম্পু করে চুল ছাড়ার একটা ভিডিও দাও। তো আমি ভাবলাম তাহলে আজকে আমি শ্যাম্পু করেছি, তাই একটা শ্যাম্পুর ব্লগ তোমাদেরকে দিই, মানে চুল ছাড়ার একটা মানে ভিডিও দিই তোমাদেরকে, যেহেতু শ্যাম্পু করেছি চুলে। আর প্রচণ্ড গরম, পাখাটা আমি চালিয়ে নিই, দেখো আমি পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি আমি। আমি চেঞ্জ করে এসে তারপর ব্লকে নিয়ে এসলাম, অর্ধেক জল শুকিয়েও গেছে চুলে। আমি শ্যাম্পু মানে করতামই না আজকে, শুধুমাত্র তোমাদের এই ব্লগটা দেবো বলে তার জন্যই আমি শ্যাম্পু করেছি, না আমি শ্যাম্পু করতামই না এখন। আমি শ্যাম্পু করেছি দুদিন আগে। আর আমার চুলের তো হাল খারাপ তোমরা দেখতেই পাচ্ছ। জল অনেকটাই চুলে শুকিয়ে গেছে, আর চুল তো দেখতেই পাচ্ছ তোমরা যে চুল আমার প্রচন্ড গরম। পাখা চালিয়েছি, পাখার আওয়াজে খুব একটা কথা জানি না আমার শোনা গেছে কিনা ভিডিওর মধ্যে, তোমরা জানিও জানি না, পাখা চালিয়েছে প্রচন্ড গরম। আর তার জন্য আর তোমরা বলেছিলে যে বৌদি ভাই চুল শুকানোর চুল শুকাবো, তুমি চুল শুকানোর একটা ভিডিও দাও, চুল ঝাড়ানো চুল শুকানো। তো আমি বললাম তাহলে আমি তো চুল এমনি শুকাই না, তো তাই জন্য তোমাদের দেখো আমি কিভাবে চুল শুকাই। আমার তো চুল শুকানোর হেডার নেই, তো দেখো আমি কি দিয়ে চুল শুকাই, এই যে পাখা দিয়ে। আমি এরকম পাখা চালাই, পাখা চালিয়ে তারপর চুল শুকাই, পাখা নিয়ে তারপর যখন চুলটাকে আঁচড়াবো চুল পাখার সামনে, তো আমার চুল শুকিয়ে যাবে এখানে। দেখো আমার চুল শুকানোর স্টাইলটা দেখো তোমরা, দেখো আমার চুল শুকানোর স্টাইলটা দেখেছো কত সুন্দর চুল শুকানোর স্টাইল, ফাটাফাটি না। তোমাদের বাড়িতে যাদের যাদের হ্যাঙ্গার নেই তারা এরকম চুল শুকাবে, পাখা চালিয়ে তারপর চুল শুকাবে। আমি আমি সবসময় পাখা চালিয়ে চুল শুকাই, চুলটাও খুব মানে সিল্কি হয় শুকালে পরে, যেহেতু আমার তো ওটা নেই, তো তার জন্য আমি। তো বন্ধুরা চুল তো প্রায় শুকিয়ে গেছে, দেখেছো আমার নিউ টেকনিক, তোমরাও চাইলে কেউ এরকম করতে পারো যাদের যাদের বাড়িতে নেই। তো আমি এভাবে শুকাই, তো আমার কথা বলতে বলতে আমার গলাটা শুকিয়ে গেছে, স্নান করেছি তাও এত গরম, তো আমি একটুখানি জল খেয়ে নিই, দাঁড়াও প্রচন্ড গরম। আউ মা, আমি তালে পাড়া দিয়েছি দেখছো, প্রচন্ড গরম, আমি একটু জল খেয়ে নিই, জল খাবো। ও মাই গড, এগুলো কি, আমি তো এগুলো দেখতেই পাইনি, এই একটা জল খেতে এসে ভালো জিনিস পেয়ে গেলাম, একটু খেয়ে নি এক থাক। শান্তি, কি শান্তি কি বলবো তোমাদেরকে, এরকম শান্তি পাচ্ছে কিছু তো নেই। পরানটা জুড়িয়ে গেল পুরো, তোমরা খাবে লোভ দেবে না কিন্তু, ঠিক আছে ফেলে চলে আসো, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা খেয়ে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। দারুন খেতে খেতে পারো, আমি দেখতে পাইনি কখন এনে রেখেছি, আমাকে বলেও নি, দেখেছো কিরকম চিটিং বাজ। তো এখন খাওয়া যাবে না আমার,
ভাত খাবো, স্নান করে এসেছি, ভাত খাবো, অল্প একটু খেলাম, পরে আবার খাবো। আমাকে তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমরা পাও। আমি তো তোমাদেরকে বলেইছি আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, হয়তো বা কয়েকদিন একটু লেট হয়ে যায়। আর আমার এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চুলটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো, চুল তো সব পড়েই গেছে, তাও তোমরা কমেন্টে জানিও আমার চুলটা কিরকম আর কি কাটিং দিলে ভালো লাগবে, তো প্লিজ কমেন্টে জানিও। আর নেক্সট ব্লগের জন্য তোমরা আবার সব অপেক্ষা করো, আর কারো কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, কমেন্ট সেকশনে জানিয়ে তোমরা, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি এখনো কিছুই পড়েই নি, এখনো ক্রিমও মাখিনি, জাস্ট তোমাদের দেখালাম ভিডিওটা করে। তো টাটা, বাই বাই সবাইকে, লাভ ইউ।